গণসম্বন্ধীয় আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন না ঘটবে, যতদিন পর্যন্ত দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি না হবে ততদিন পর্যন্ত গণসম্মতি আন্দোলন এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। সেই লড়াই সংগ্রামে সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধুগণ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসম্মতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের অন্যতম নেতা মনির উদ্দিন পাপ্পু। এখন বক্তব্য রাখছেন মনির উদ্দিন পাপ্পু। বন্ধুগণ, গণসম্মতি আন্দোলন কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজিত আজকের বিএআরসির সামনে গণ অবস্থানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে বিএআরসির কাজ হচ্ছে গ্যাস সহ বিদ্যুৎ সহ অন্যান্য জ্বালানির দাম নির্ধারণ করা। তারা একটা গণশুনানি করেন, একটা তারিখ ঘোষণা করেছেন, 21 মার্চ তারা গণশুনানি করবেন। ইতিমধ্যেই বিআরসির গণশুনানির আগেই সরকারের জ্বালানি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয়কে বলেছে, জ্বালানি মন্ত্রণালয় বিআরসিকে বলেছে যে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে। কেন করতে হবে? করতে হবে এই কারণে যে তারা বলতেছে যে এলএনজি যেটা আমদানি করতে হচ্ছে এটার দাম এত বেশি পড়ে যাইতেছে যে গ্যাসের মূল্য না বাড়ায় নাকি উপায় নাই। এই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ টিপু ওনার যে মন্ত্রণালয় উনি যে কথা আজকে বলতেছেন এর ভিতরে যে চুরি আছে এইটা একটা ফাঁদ তৈরি করছেন, লোকের ফাঁদ, এটা তো দেখা যায় না। এই ফাঁদ ওনারা তৈরি করেছেন। ফাঁদটা কি 2018 থেকে গ্যাস এলএনজি আমদানি বাংলাদেশে শুরু হয়েছে, কিন্তু তার আগে 41-42 বছর গ্যাস কোথা থেকে আসছে বলেন তো? মাটির নিচে বাংলাদেশে পাওয়া যায়। সাঙ্গু বলেন, সাধক বলেন, 41-42 বছরে তো বাংলাদেশে গ্যাস পাওয়া গেছে। ওনারা ক্ষমতায় আসছে 2010 থেকে 11 সালে তারা বলা শুরু করছে যে চাহিদা বাড়বে, তো চাহিদা তো বাড়বেই, শিল্প হচ্ছে চাহিদা বাড়বে, তো ব্যবস্থা কি নিছেন? ব্যবস্থা নিছে এলএনজি, কিন্তু মাটির নিচে যে গ্যাস আছে, সমুদ্রে যে গ্যাস আছে এটা উঠানো উদ্যোগ নেয় নাই এই বদমাশের দলেরা। সাগরে 2012-তে 2014-তে সাগর ভাগ হয়েছে মিয়ানমার এবং ভারতের সাথে, শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল তখন, বড় বড় ছবি ঢাকা শহরে উঠছে, ঝুলছে বড় বড় বিলবোর্ড, কি লেখা ছিল যে আমরা সাগরে জয়লাভ করছি। তারপরে আজকে 2012 থেকে 2022 এক ঘন ফুট গ্যাস ওখান থেকে বাংলাদেশে আসে নাই মূল ভূখণ্ডে। মিয়ানমার গভীর সমুদ্র বন্দর, গভীর সমুদ্র যেটা পুরো সাগরের যে 26টা ব্লক বাংলাদেশে ভাগ করছে ওরকম ভাগ মিয়ানমারেও আছে। মিয়ানমার ইতিমধ্যে সাগর থেকে গ্যাস তুলে চীনে বিক্রি করা শুরু করে দিছে, রপ্তানি করে তারা বৈদেশিক মুদ্রা আয় করতেছে। আমাদের এখানে এগুলো কিছু না করে তারা এলএনজি নির্ভর হয়েছে, এলএনজিতে আমদানি করে সেই এলএনজি আমদানি করে তারা কমিশন খায়। এই যে প্রতিষ্ঠান যারা এলএনজি আমদানি করে সমস্ত প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এরা সরকারের বরিষ্ঠ লোকজন, এরা কমিশন খায় এবং এই কমিশন ভাগাভাগি হয়, এই কারণে তারা আমদানিতে ঢুকছে। আরেকটা ফাঁকির কথা বলি, আমি ছোট করে বলতে চাই, এগুলো জানা জরুরি। এই যে ফাঁকটা এরা তৈরি করছে, এই ফাঁকটা দেখেন, 78 ভাগ গ্যাস বাংলাদেশের মাটির নিচ থেকে আমরা পাইছি এতদিন, এখনো পাই, 22 ভাগ গ্যাস আমদানি করতে হয়, তার মধ্যে 17 ভাগ এলএনজি, যেটা ওমান এবং কাতার থেকে প্রতি ঘনফুট প্রতি ইউনিট $11 ফিক্সড করা আছে। আর ওই যে 22 ভাগ যেটা আমদানি করতে হয় তার মধ্যে 5 ভাগ সিঙ্গাপুরের স্পট মার্কেট, ওই একটা বাজারের মতো ওখানে দাম ফট করে বেড়ে যায়, সেখান থেকে তাদেরকে ইয়ে করতে হয়, তারা কিনে নেয়। এই যে এখন স্পট মার্কেট থেকে 5 ভাগ গ্যাস কিনে এলএনজি কিনে
সুবিধা গত বছরের শুরুতে ছিল থেকে প্রতি ইউনিট $4-5 ডিসেম্বর মাসে ২০২১ শেষে এসে তাদের ওটা কিনতে হয়েছে $35-38। মাস যোগ পাঁচ ভাগ গ্যাস স্পট মার্কেট থেকে কিনছে যে বেশি দামে, এটার দামটা সমন্বয় করছে যে বাকি ৭১ ভাগ গ্যাস আমাদের আছে পুরোটা মিলে ওটাই বড় করা এখন ওটা দায় চাপা দিচ্ছে আমাদের উপর। তো এই আমদানি কেন? এই আমদানি হচ্ছে চুরির অংশ, এই আমদানি হচ্ছে লুটের অংশ, এটা বন্ধ করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশে যে গ্যাস এতদিন ধরে পেট্রোল বাংলা এই বাপেশ তারা তুলেছে, তাদেরকে আরো সক্ষম করো, সক্ষম করে গ্যাসের উত্তোলন বাড়াও। এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট, সাগর থেকে সহজেই গ্যাস এত সহজে গোল ভূখণ্ডে আনা যায় না, তো এটা সকলেই জানে, তো আনা যেহেতু যায় না ফলে এটা আধুনিক প্রযুক্তির ব্যবস্থা নাও। মিয়ানমার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে নিশ্চয় তা আমরা কেন নিলাম না, আমরা নিলাম না, তারা এরা লুটপাট করবে। এদের মূল কাজ হচ্ছে এরকম কমিশন থেকে লুট করে টাকা বিদেশে পাচার করা এবং জনগণের উপর এটা বোঝা চাপিয়ে দেওয়া। তো এদের দরকার আছে ক্ষমতায়? ক্ষমতায় এদের দরকার নেই, এদের বিরুদ্ধে লড়তে হবে। আজকে আমরা যদি না লড়ি তাহলে গ্যাসের দাম এরা আবার বাড়াবে। তাই আমরা আজকে এই ঘোষণা শুরু হতে যেতে যাচ্ছে তার আগে আমরা বলতে চাই যে গ্যাস বিদ্যুৎ এগুলোর নিজস্ব যে আমাদের লোকবল জনবল এবং প্রযুক্তি আছে সেটা দিয়ে সেগুলো উৎপাদনের সক্ষমতা বাড়ান এবং আমদানি নির্ভরতা কমান। যদি এটা না করেন আমরা আগামী দিনে এমন আন্দোলন করে তুলব শুধু গ্যাস বিদ্যুতের দাম বাড়াবো না, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবো। সেই লড়াই আপনারা গড়ে তুললেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মনিরুদ্দিন পাপ্পুকে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য বাচ্চু ভুঁইয়া। সহযুক্ত ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সবাইকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দেশে সরকার তারা নতুন করে প্রস্তাব করেছেন গ্যাসের দাম ১১৭% বাড়ানোর। ১১৭% বাড়ালে তার ফলাফল কি? বর্তমান এক চূড়া এক বান্নার যাকে বলে ওটা আমরা দেবো ১০০ ৯২৫ টাকা, আর দুই বান্নার ৯৭৫ টাকা। এটা ১১৭% যদি বাড়ানো হয় তাহলে এক বান্নার হবে ২০০০ টাকা, দুই বান্নার হবে ২১০০ টাকা, তার মানে কি ডাবলেরও বেশি। এই ১১৭% গ্যাসের দাম বাড়ালে আমাদের কি কি ক্ষতি হবে, বাংলাদেশের নাগরিকদের কি কি অসুবিধা হবে এটা বোঝা দরকার। যদি গ্যাসের দাম বাড়ে তাহলে বাসা ভাড়া বাড়ি ভাড়া বাড়বে, তাহলে গাড়ি ভাড়া বাড়বে, আর চাল ডাল সব জিনিসের দাম বাড়বে। এমনিতেই আমাদের দেশের মন্ত্রীরা বলে আমরা বাঙালিরা নাকি ভাত বেশি খাই তার জন্য চালের দাম বাড়ে। এরপরে বলবো আপনি একটা ভাত খায়নি না, বাংলাদেশের যারা জনগণ যারা নাগরিক তারা ভাত খাবে না, আর ওরা বিরিয়ানি খাবে, ওরা এসিডি চলবে, হাওয়া খাইবে, খুব আরামে চলবে, আমাদের টাকা লুটপাট করে বিদেশে পাঠাবে। কি সুন্দর কথা! যারা চাকর যারা আমাদের কর্মচারী তারা পাহাড় উপরে পা রেখে চলবে, আর যারা দেশের মালিক তারা না খেয়ে দিনে দিনে পুষ্টি রোগে ভুগবে। সুন্দর আইন, খুব সুন্দর ব্যবস্থা, আবার তারাই বলবেন বাংলাদেশের জনগণের নাকি দুধের নহর বয়ে দিচ্ছে। বাংলাদেশ এত এত উন্নয়ন, ডিজিটাল উন্নয়ন, এখান থেকে গুলিস্তান যেতে হবে ২ ঘন্টা লাগে, এটা বাংলাদেশের উন্নয়ন। এই উন্নয়ন কবে শেষ হবে আমরা জানি না, উন্নয়ন কখন দেখা যায়? আমাকে একজন সাধারণ লোক বললেন, উন্নয়ন কি করে ভাই, উন্নয়ন কি খায় না মাথায় দেয়? আসলে তার জবাব দেওয়া খুব মুশকিল।
যে উন্নয়নে মানুষের পেটে ভাত থাকে না, যে উন্নয়নে মানুষের রোজগার বাড়ে না, গার্মেন্টস শ্রমিক সহ দোকান কর্মচারী যারা আছেন তাদের বেতন বাড়ে না, খালি আমরা দেখি উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়নে বাংলাদেশের নাগরিকরা ঠিকমতো তিন বেলা খাইতে পায় না, তাদের জন্য কি উন্নয়ন? উন্নয়নের তখনই প্রযোজিত বাংলাদেশে যদি ওই আতঙ্কির মতো আরো দুইটা একটা ফ্যাক্টরি কলকারখানা করতে পারতেন তাহলে বলতে পারতাম উন্নয়ন। উন্নয়নের তখনই বলা যেত যদি বাংলাদেশে বিকার সমস্যা না থাকতো তাহলে উন্নয়ন স্বীকার করে দিত, উন্নয়ন তখনই স্বীকার করে দিত যদি একজন ছেলে মেয়ে লেখাপড়া করার পরে সে চাকরি পেত। আজকে মাস্টার্স কমপ্লিট করেও ছেলে মেয়ে যখন চাকরি পায় না, বাবা মা সারা বছর মাথার গাম পায় ফেলে সম্পদ বিক্রি করে যখন ছেলে মেয়েকে লেখাপড়া করায় তারা চাকরি পান না, এই চাচার দলকে 20 লক্ষ 30 লক্ষ টাকা যারা দিতে পারে তাদের চাকরি হয়, যার বাবা টাকা নেয় তার চাকরি হয় না, তার উন্নয়ন কোথায়? উন্নয়ন কার জন্য? উন্নয়নের বিষয়ে এমপি মন্ত্রীদের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, আর তার দল যারা করে বর্তমান সরকারের দল যারা করে তাদের জন্য উন্নয়ন, কারণ তারা প্রতিটি স্থান হাট বাজার ঘাট সব জায়গায় চাঁদাবাজি করতে পারেন, কিন্তু বাংলাদেশের যারা সাধারণ নাগরিক যারা সাধারণ জনগণ তারা চাঁদাবাজি করেন না, তারা লুটপাট করেন না, তারা মাথার গান পায়ে ফেলে পরিশ্রম করে বেঁচে থাকতে চায়, সেখানেও এখন কাজ নেই কর্ম নেই। গত দুটি বছর বাংলাদেশ সহ আন্তর্জাতিক যে দুর্যোগ গেল করোনা মহামারী তার ভিতরে বাংলাদেশের উচিত ছিল দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখা, দাম আরো কমানো, তা না করে এই সময় কিভাবে আরো ব্যবসা করা যায় তার পায়তলা করলেন সরকার আর এদেশের কিছু অসাধু ব্যবসায়ী। সরকার তাদের ব্যবস্থা না নিয়ে উল্টা তাদের পক্ষে ছাপায় গান। গতকাল আমাদের দেশের এই সরকারি বক্তব্য আমরা মিডিয়ার কল্যাণে দেখলাম, আমাদের বাণিজ্যমন্ত্রী সাহেব বললেন যে বাজারে যে দ্রব্য মূল্য এটা নিয়ন্ত্রণে এভাবে রাখা সম্ভব না, আমরা ওর কমায় দিচ্ছি তারপরে পারতেছি না, আমরা এখন টিসিবির ট্রাক এই ট্রাকের সংখ্যা বাড়াবো, আমরা ট্রাকের নমুনা দেখি একটি ট্রাক আসলে শত শত মানুষ লাইন ধরে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেও পায় না, এই ট্রাক ব্যবস্থা বাড়িয়ে তেমন সমাধান হবে না। তাই আমরা রাষ্ট্রকে বলতে চাই আপনারা এই চুরি ধান্দাবাজি দুর্নীতি বন্ধ করুন এবং প্রত্যেকটা অর্ডে প্রত্যেকটা অর্ডে অর্ডে ট্যাগ দেন এবং মানুষকে রেশনিং ব্যবস্থা আনেন, যারা রেশন পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকেই রেশন দিতে হবে। আর যদি আপনি দেশপ্রেমী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পূর্বে বলেছিলেন, আপনার সবার মনে আছে কিনা জানি না, তিনি বলছিলেন আমার চাইতে বড় দেশপ্রেমিককে আমরা দেশপ্রেমিকের নমুনা দেখি, দেশপ্রেমিক যে সময় মানুষ হাহাকার করে বাঁচতে পারে না তখন আপনি গ্যাসের দাম বাড়ান, বিদ্যুতের দাম বাড়ান, চালের দাম বাড়ান, ডালের দাম বাড়ান, তেলের দাম বাড়ান, এটা দেশপ্রেমিকের নমুনা না। দেশপ্রেমিকের নমুনা তখনই বোঝা যেত যদি বাংলাদেশের নাগরিকদের জন্য এই সব কিছুতে আপনি ভর্তুকি দিয়ে হলো মানুষের ঘরে পৌঁছনের ব্যবস্থা করতেন, আপনি সেইখানে ভর্তুকি না দিয়ে বারবার কোটি কোটি টাকা যারা লুটপাট করে তাদেরকে ভর্তুকি দেন, যাদের 50,000 টাকার উপরে বেতন তাদেরকে রেশনের ব্যবস্থা আনেন, আর যারা ঠিক মতো খাইতে পায় না তাদের রেশনের ব্যবস্থার কোনো খোঁজ রাখছেন না। এটাই যদি হয় দেশপ্রেমিক, এটাই যদি হয় দেশের ডিজিটাল ব্যবস্থা, এটাই যদি হয় দেশের উন্নয়নের নমুনা, তাহলে তো আর আমরা যারা নাগরিক আমরা যারা সাধারণ মানুষ তাদের এই বেশি কিছু বলা থাকে না, তবে বলা থাকবে এদেশের জনগণ তার অধিকার আদায়ের জন্য যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন আপনারা পালনের সুযোগ পাবেন না, জনগণ ঘুষে উঠছে ধাওয়া দিবে, আপনারা ভাববেন না যে এখানে অল্প কয়জন লোক কথা বলতেছে, আজকে এখানে অল্প কয়জন লোক বিষয় না, ব্যাপারটা হলো বাংলাদেশের শতকরা 90 জন মানুষের স্বার্থ এই বক্তব্যের সাথে সম্পর্কিত, তাই জনগণ বসে উঠছে আপনাদেরকে ধাওয়া দিবে সেই আশা প্রত্যাশা রেখে সকলকে সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাচ্চু ভাইয়াকে। এখন বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের অন্যতম নেতা
শ্রমিক নেতা তাসলিমা আক্তার। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকে এখানে কি কারণে প্রতিবাদ করছি আপনারা জানেন। সরকার এমন এক নীতি নিতে যাচ্ছে, গ্যাসের দাম এমন ভাবে বৃদ্ধি করতে যাচ্ছে, এই গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে না খাইয়ে মারা নিয়ে অপর নাম। যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে যে প্রস্তাবনা আসছে, এই প্রস্তাবনা যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবনে বিরাট বিপর্যয় নেমে আসবে। শুধু শ্রমজীবী মেহনতি মানুষই না, দেশের মধ্যবিত্ত যারা নানান পেশায় যুক্ত আছে তাদের জীবনেও এই গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়বে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাজারে ভোজ্যতেল সহ প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে আজকে মানুষ তার জীবনযাপন করতে পারছে না, তার বাজারে তার প্রয়োজনীয় দ্রব্য কেনা সেটা কিনতে পারছে না। এইরকম একটা পরিস্থিতিতে যদি গ্যাসের দাম বৃদ্ধি পায় তাহলে সেটার প্রভাব প্রাত্যহিক জীবনে যেমন পড়বে, পরিবহন সহ সমস্ত কিছুতে সেটার প্রভাব পড়বে, বসা ভাড়া বৃদ্ধি পাবে। এইরকম একটা পরিস্থিতিতে গণসমাজ আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে এই প্রস্তাবনা বাতিল করুন। যদি এই প্রস্তাবনা বাতিল না করা হয় তাহলে আজকে বাংলাদেশের যে শ্রমজীবী মেহনতি মানুষ আছে, যে গার্মেন্টস শ্রমিক আছে, খেলাওয়ালা রিক্সাওয়ালা সহ শ্রমজীবী মেহনতি মানুষ, তারা কেউ চুপ করে থাকবে না। কারণ আপনার আজকে সরকার, আমাদের দেখছি ক্ষমতায় যারা আছে আওয়ামী লীগ সরকার, এই সরকার আমরা দেখছি ক্ষমতাকে ব্যবহার করে প্রত্যেকটা জায়গায় লুটপাট করছে। তাদের সন্তানরা দেশের বাইরে থাকে, তাদের ব্যাংক ব্যালেন্স দেশের বাইরে। আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ, বাংলাদেশের নাগরিক